और आया सूफिया रोई मीनारे आबाद ध्वनित हलो सेई আজানে সুর দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত মেঘের আড়াল থেকে ঘাসের আয়া সুফিয়া রই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে সুর দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত মেঘের আড়াল থেকে ঘাসের মেঘের আড়াল থেকে ঘাসের আয়া সুফিয়া রই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে সুর দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত মেঘের আড়াল থেকে হাসের মেঘের আড়াল থেকে হাসের দিকে দিকে নব চাঁদ উঠবে আবার ইমানের ফুলগুলো ফুটবে আবার বাবরি মসজিদ আবাদ হবে চারিদিকে শোনা যাবে আজান মধুর দিকে দিকে নব চাঁদ উঠবে আবার ইমানের ফুলগুলো ফুটবে আবার বাবরি মসজিদ আবাদ হবে চারিদিকে শোনা যাবে আজান মধুর মেঘের আড়াল থেকে ঘাসের মেঘের আড়াল থেকে ঘাসের আয়া সুফিয়া রই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে সুর দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত মেঘের আড়াল থেকে ঘাসের মেঘের আড়াল থেকে ঘাসের। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক নামাজিরা আছে, চাচাজানেরা আছে, আমার ভাইরা আছে যারা নামাজ কালাম করেন আপনারা। ও ভাই, এই তো পাশে মসজিদ, এই মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আসান হয় কি, তখন সেই মানুষগুলো, এই নামাজি বান্দাগুলো, এরা ঘাটে থাক, মাঠে থাক, দোকানে থাক, যেখানেই থাক না কেন, মুয়াজ্জিনের আজান যখন মসজিদের মিনার থেকে শোনা গেল, ওই মানুষগুলো সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দিল, মাঠ থেকে কাজ বাজ শেষ করে বাড়ি চলে এলো। কেন? আমাকে যেতে হবে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য, আল্লাহর কাছে গিয়ে সিজদায় যেতে হবে, তাই না? মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আসান হাঁকে হাইয়া আলাস সালাত, তখন ওই সমস্ত মুরব্বী মানুষগুলো কি করে আর থাকে সেখানে, চলে যায় তাড়াতাড়ি করে বাড়িতে, গোসল করে, টুপি মাথায় দিয়ে, ওযু করে তাড়াতাড়ি মসজিদে যায়। কেন? আমাকে আল্লাহ ডাকছে, আল্লাহর ঘর ডাকছে, আমাকে আল্লাহর জন্য, আল্লাহর সঙ্গে কথোপকথন করতে হবে, আল্লাহ সিজদায় গিয়ে আল্লাহর সঙ্গে আমাদের কথা বলতে হবে, নামাজ আদায় করতে হবে। আবার একবার ডাকে হাইয়া আলাস করবেন। ওই মানুষগুলো যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর তার মন থেকে যেন একটা বড় বোঝা নিয়ে যায় যে আমার মাথার উপরে একটা বোঝা ছিল, আমি কখন নামাজটাকে আদায় করব, কখন আমি আল্লাহর কাছে সিজদায় যাব। একটা কত বড় দায়িত্ব থাকে তার উপর, যেহেতু তার উপর নামাজটা ফরজ। তেমনি যখন আয়া সুফিয়া মসজিদের মধ্যে নূতন করে নামাজ শুরু করে দেওয়া হলো, তুরস্কের মানুষগুলো যখন নূতন করে নামাজ পড়তে পারলো, তারা কাঁদতে কাঁদতে আল্লাহকে বলে, আল্লাহ আমরা 86 বছর পর আবার আমরা নূতন করে প্রাণটা ফিরে পেলাম, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আদায়। কবি লিখছে দিকে দিকে নব চাঁদ উঠবে আবার ইমানের ফুলগুলো ফুটবে আবার বাবরি মসজিদ আবাদ হবে চারিদিকে শোনা যাবে আজান মধুর দিকে দিকে নব চাঁদ উঠবে আবার ইমানের ফুলগুলো ফুটবে আবার বাবরি মসজিদ আবাদ হবে চারিদিকে শোনা যাবে আজান মধুর মেঘের আড়াল থেকে ঘাসের মেঘের আড়াল থেকে ঘাসের আয়া সুফিয়া রই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে সুর দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত মেঘের আড়াল থেকে ঘাসের মেঘের আড়াল থেকে ঘাসের। শেষ কলিতে কবি লিখছে, শুনবেন, এই ঠান্ডার সময় ফজরে উঠতে কতটা কষ্ট বলেন তো। কখনো কখনো আমাদেরও মিস হয়ে যায়, আমরা উঠতে পারি না। অনেক যুবক ভাই আছে, তারা নামাজ কালাম পড়ে, কিন্তু মুরব্বীগুলো যারা যাদের ঠান্ডা বেশি শীত বেশি তারা কি করে জানেন? যেমন আমার দাদু একজন আছে, আমি আমার জন্ম হয়ে থেকে আমার বুদ্ধিজ্ঞান হয়ে থেকে আমি আজও পর্যন্ত দেখলাম না যে এক ওয়াক্ত নামাজ কাজা আছে তার, মানে আমার নজরে দেখা। তো আমার দাদু যেরকম আছে এরকম এই গ্রামে অনেক মুরব্বী আছে যারা ঠান্ডার সময় হাড় ভাঙা শীত, শীত মানে না, তাড়াতাড়ি করে উঠলো, এক্সারসাইজ গেঞ্জি করে অজু করলো, ঠান্ডায় অজু করে তখন মুয়াজ্জিন সাহেব আসান হাকিনি, অজু করা হয়ে গেল, কেন আমাকে মসজিদে যেতে হবে। মসজিদের মিনার থেকে মানে আসানের সুরটা যখন ভেসে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম, ঠান্ডা গরম বৃষ্টি হচ্ছে তাও তোমাকে আল্লাহর ঘরে আসতে হবে, তাড়াতাড়ি করে চলে এসো, আর ঘুমিয়ে থাকলে হবে না। আবার ডাকছে যখন ওই মুরব্বী মানুষ দুরাকাত সুন্নত নামাজ দুরাকাত ফরজ নামাজ আদায় করে যখন বাইরে বার হবে, জিজ্ঞেস করবে আপনার বাবা বা আপনার দাদুকে যখন ফজরের নামাজ পড়ে তারা বাইরে বেরোবে, সারাদিন যে কোনো কাজ করুক না কেন তার গায়ে আর কোনো অলসতা থাকে না। আল্লাহ পাক নামাজের মধ্যে কতটা মহাব্বত কতটা মজা রেখেছে, সারাদিন আপনি যে কোনো কাজ করেন না কেন আপনার গায়ে কোনো অলসতা লাগবে না। তো এরকম তো অনেক মসজিদ বন্ধ ভাই, যদি আমাদের কলকাতায় আমাদের ভারতবর্ষে যদি সব মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া ভাই, কোথায় যাবেন? বাড়ি নামাজ পড়বেন? মুরব্বীগুলো কেঁদে কেঁদে মরে যাবে, আল্লাহ বাড়িতে আমরা নামাজ পড়তে পারবো না, আমাদের করুণা দাও, কিন্তু আল্লাহ মসজিদগুলোকে খুলে দাও, আমরা নামাজটা আদায় করি। তাই কবি লিখতে শুনবেন চারিদিকে ইমানের সুর মিলাবে, মুসলমানের জয় হবে আমার, সালিমের আধার গোল হয়ে যাবে দোর, আকসার মিনার মুক্তি পাবে, চারিদিকে ইমানের সুর মিলাবে, মুসলমানের জয় হবে আমার, সালিমের আধার গোল হয়ে যাবে দোর, মেঘের আড়াল থেকে হাসের তোর, মেঘের আড়াল থেকে হাসের তোর, আয়া সোফিয়ার ওই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে সুর, দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত, মেঘের আড়াল থেকে হাসের তোর, মেঘের আড়াল থেকে হাসের তোর, আয়া সোফিয়ার ওই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে সুর, দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত, মেঘের আড়াল থেকে হাসের তোর, মেঘের আড়াল থেকে হাসের তোর।